ছিল আপনি কয় বিষয় ফেল করেছিলেন চার বিষয় জি আপনি কয় বিষয় ফেল করেছিলেন দুই বিষয় আপনি কয় বিষয় ফেল করেছিলেন চার বিষয় সে কত 9 তারিখ আপনি কয় বিষয় ফেল করেছিলেন তিন বিষয় এরা সবাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কলেজের 2023 সালের এইচএসসি পরীক্ষার্থী আন্দোলনে থাকা সব ছাত্রছাত্রী 2, 3, 4, 5 সাবজেক্ট করে ফেল করেছে টেস্ট পরীক্ষায় যার কারণে ফাইনাল পরীক্ষায় তাদের কাউকেই বসার সুযোগ দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ এরপর থেকেই মেয়র কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে অকৃতকার্য শিক্ষার্থীরা তবে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনে বুধবার দুপুরে সিদ্ধান্তে আসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদেরকে পুনরায় টেস্ট পরীক্ষায় বসার সুযোগ দিবে এই ঘোষণায় অবস্থান কর্মসূচির ইতি টানে শিক্ষার্থীরা যে তারা আরেকবার পরীক্ষা দেওয়ার অন্তত সুযোগ চায় তারা টেস্ট পরীক্ষা দেওয়ার একটা সুযোগ চায় সেটা আমরা মিটিং করে আমাদের সিটি কর্পোরেশনের শিক্ষা ডিপার্টমেন্ট এবং আমাদের উদ্যোগতন কর্তৃপক্ষের সাথে মিটিং করে আমরা আরেকটা সুযোগ তাদেরকে টেস্ট দেওয়ার জন্য করোনার কারণে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে পড়ালেখা করতে পারেনি সেই জন্য আমরা তাদেরকে একটা সুযোগ করে দিতে চাই যে পরীক্ষা অন্তত টেস্টটা দেওয়ার একটা সুযোগ আমরা তাদেরকে করে দিলাম এদিকে ফের টেস্ট পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে এমন খবরে খুশি আন্দোলনরত শিক্ষার্থীরা ওনারা যদি আমাদের পারমিশনটা অনেক আগে দিয়ে দিত তাহলে আমরা ভালো করে পরীক্ষার প্রিপারেশনটাও নিতে পারতাম যখন আমাদের সামনে 17 তারিখ থেকে পরীক্ষা দেন আবার আমরা আমাদের পরীক্ষা আবার নিবে 2-3 দিনের মধ্যে একটা পরীক্ষা নিবে তো আমরা কিভাবে মানে মেন্টালি একটা কভার করার একটা ব্যবস্থা আছে মানে এখন কি আপনাদের একসাথে ফাইনাল পরীক্ষায় বসার সুযোগ করে দিলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো আপনারা খুশি হতেন না ফাইনাল পরীক্ষায় বসার সুযোগ করে দিলে খুশি হতাম পরম বিলাপ করে আজকে সিদ্ধান্তে আপনারা সন্তুষ্ট না আছে আলহামদুলিল্লাহ মোটামুটি তবে সিটি কর্পোরেশন স্টাফ জানিয়ে দিয়েছে এবার টেস্ট পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে কেবল তারাই বসতে পারবে ইন্টারের ফাইনাল পরীক্ষায় যে টেস্ট পরীক্ষায় কৃতকার্য হওয়া ছাড়া কেউই বোর্ডে ফর্ম ফিল আপ করতে পারবে না আমরা তাদেরকে আরেকবার টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে পারছি গেল সোমবার থেকে ফেল করার পরও ফাইনাল পরীক্ষায় বসতে দেবার দাবি তুলে আন্দোলনে নেমেছিল চট্টগ্রামের চসিকের নিয়ন্ত্রণাধীন সব কলেজের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা সুবাই রিফাত নিউজ নাও 24 চট্টগ্রাম